স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রায় ৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। নগর বদলগাছির উজালপুরে তিন হত্যা মামলার রায়, ৯ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন। নাটোরে অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় ৬ বছর পর ছাত্রলীগের হল সম্মেলনকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগানে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে বিভিন্ন হলের পথ প্রত্যাশীরা সমর্থকদের নিয়ে ক্যাম্পাসের সাবাস বাংলাদেশ মাঠে উপস্থিত হয়। এবারের সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের সভাপতি সম্পাদক পদে মোট ৪১৬টি জীবন বৃত্তান্ত জমা পড়েছে। দুপুর ১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খারুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে ২০১৫ সালের ১৯ জানুয়ারি সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ৯টি হলের কমিটি ঘোষণা করেন তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব। এরপর বর্তমান কমিটি হল কমিটি দিতে সক্ষম হননি, যদিও ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে হল সম্মেলনের উদ্যোগ নেয় বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি, কিন্তু সম্মেলনের ঠিক ২ দিন আগে তা স্থগিত করে দেয়া হয়। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান। রাজশাহী অঞ্চলের কৃষি এখন প্রায় পুরোটাই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদের কারণে পানিশূন্য হয়ে পড়ছে পাতাল। আবার পদ্মায় পানি না থাকার কারণে খালবিলগুলোতেও থাকে পানিশূন্য। এই সংকট সমাধানে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন। সেই দাবি আবার উঠে এলো বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহী জেলা কমিটির এক মানববন্ধন ও সমাবেশে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পদ্মা নদী বাঁচাও রাজশাহী বাঁচাও স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাপার জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জামাত খান। তিনি বলেন গোটা উত্তরাঞ্চলের পাতাল প্রায় পানিশূন্য, সরকারি সংস্থার জরিপেই এ চিত্র উঠে এসেছে। আমরা ২ দশক ধরে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। অতিরিক্ত মাদক সেবন করে মাদক নিরাময় কেন্দ্র নাটোর রিহ্যাব সেন্টারে ভর্তি ২ ঘন্টা পর সবুজ আহমেদ নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সবুজের বন্ধু মাহফুজ নামে আরেক যুবক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজ আহমেদ নাটোর শহরের চক্রামপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। গতরাতে এই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, রিহ্যাব সেন্টারে ভর্তির পর চিকিৎসার নামে নির্যাতনের ফলে সবুজের মৃত্যু হয়েছে। তবে রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সবুজ আহমেদ ও তার বন্ধু মাহফুজ অতিরিক্ত মাদক সেবন করে বাড়িতে ফেরে। পরে সবুজের অবস্থার অবনতি হলে তাকে শহরের হরিশপুর এলাকায় নাটোর রিহ্যাব সেন্টারে ভর্তি করেন সবুজের পরিবারের সদস্যরা। সেখানে তার অবস্থার অবনতি হলে রিহ্যাব সেন্টারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও রাতে মাহফুজের অবস্থার অবনতি হলে তাকেও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মাহফুজ আশঙ্কামুক্ত রয়েছে। খবর পেয়ে পুলিশ সবুজের মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নির্যাতন বা অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর সঠিক জানা যাবে। নওগাঁর বদলগাছি উপজেলার উজালপুর গ্রামের আলোচিত শহীদুল ইসলাম, আব্দুল ওয়াদুদ ও আমজাদ হোসেন হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুইয়ের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া আসামির প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলী এপিপি মোজাহার আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনার ৮ বছর পর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন বদলগাছির উজালপুর গ্রামের সাইদুল ইসলাম, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ আলী, আবুল হোসেন, গোলাম মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল ইসলাম, জায়েদ আলী ও সোহাগ আলী পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আসামি হাসেম আলীর। তিনি বদলগাছির উজালপুর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মোজাহার হোসেন ও আবদুল্লাহ হেল বাকি। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু। ২০১৪ সালের ৬ জুন বদলগাছি উপজেলার উজালপুর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। না, রায় নিয়ে তো প্রশ্নের কিছু নাই, তবে রায় আমরা সংক্ষুব্ধ। এই মামলার হত্যার কারণে যে বাকিদের হত্যা, এরকম চিন্তার থেকে এই রায়ের তো সকল এই আসামিদেরকে ঢালাও ফাঁসির আদেশ, মৃত্যুদণ্ডটা সঠিক হয়নি। ২০১৪ সালের জুন মাসে নওগাঁর বদলগাছি থানায় আমার বাবা, চাচা, মামাকে নির্মমভাবে দিনের বেলা হত্যা করা হয়। দীর্ঘ ৮ বছর পার হলেও আজকের এই দিনে আমি অত্যন্ত খুশি। আজকে আমার বাবা, চাচা, মামাদের খুনিদের আমি তাদের মানে একদম ন্যায় বিচার পেয়েছি। রায় প্রকাশিত হয়েছে। এই মামলাটা একটা ট্রিপল হত্যা মামলা, ৩টা মার্ডার হয়েছিল। সেই মামলাতে মোট আসামি ছিল ২৪ জন, তার মধ্যে চার্জশিটে ২ জন বাদ যায়, বাকি থাকে ২২ জন। তার মধ্যে নজরুল এবং মুদাম্মিল মারা যায়। ২০ জনের বিচারকালীন সময়ে এবং এই ট্রিপল মার্ডারের ১০ জন আসামিকে শাস্তি দেওয়াতে সমাজে একটা মেসেজ যাচ্ছে, যেটা মানুষ রাগের বশবস্ত হয়ে বা এই খুন খারাপি যেন না করে। এই মামলাতে আমি রাষ্ট্রপক্ষ খুব খুশি হয়েছি। নোয়াখালীর চৌমুহনীতে টিবি পুলিশের বিশেষ অভিযানে ১৮,০০০ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদের অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবার জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর দক্ষিণ বাজারে অবৈধভাবে তেল মজুদের অপরাধে মেসার্স বিজয় ভাণ্ডারের স্বত্বাধিকারী রাজেশকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সময় চৌমুহনীর রাজমহল বেকারিকে ২৫,০০০ টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া। এ সময় তিনি জানান, আমরা প্রাথমিকভাবে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে জরিমানা ও সতর্ক করি। পরবর্তীতে এরকম অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুবিধাভোগী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। এ সময় তিনি বলেন, নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাকি নেই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাস্টার সলমানের সভাপতিত্বে ও জসীমউদ্দিন সোহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক কিং মোজামেল সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।